আমাদের এ পর্বের অতিথি দেশের একজন অত্যন্ত স্বনামধন্য অ্যাকাউন্টিং প্রফেশনাল নুরিখুদা আব্দুল মবিন, এনকে মবিন নামেই বেশি পরিচিত। অনেকগুলো বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করে বর্তমানে স্পন্সর ডিরেক্টর হিসেবে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সরকার মনোনীত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনি একজন পরিচালক, এছাড়া শাসা ডেনিম লিমিটেড ভিয়েলাটেক্স গ্রুপেরও স্বতন্ত্র পরিচালক তিনি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠনের সাথেও ওতপ্রোতভাবে জড়িত জনাব এনকে মবিন। মইন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আইস্টাইলে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস সিমদাদ ফর টেকিং অল দ্য ট্রাভেলস অ্যান্ড কামিং টু মাই হোম অ্যান্ড টেকিং দিস অপরচুনিটি। আপনার লিভিং রুম তো একটা বাগান বানিয়ে ফেলেছেন, আমি জানতাম না যে আপনি গার্ডেনিংয়ে এত ভালো। আমি অ্যাকচুয়ালি গার্ডেনিং আমি নিজে করি না, করার সময় পাই না, বাট এটা মেইনলি ক্রেডিট গোস টু মাই ওয়াইফ, শি ইজ ভেরি ফ্যান অফ অল দিস ইনডোর গার্ডেনিং। আপনি যখন ভাবির কথা বলছেন আপনাকে খুব ডিফারেন্ট লাগছে, একটু রোমান্টিক লাগছে। ভাবির সাথে পরিচয় হয়েছিল কিভাবে? আমার পরিচয় হয়েছে জাস্ট বিয়ের কাপল অফ মান্থস বিফোর, তার আগে না। কিন্তু আমাদের কাছে একটা ইনসাইড ইনফো আছে, সেটা হলো যে ভাবি হচ্ছেন আপনার ছোট ভাইয়ের ফ্রেন্ড। কয় মাসের প্রেম ছিল তাহলে আমরা বলতে পারি? প্র্যাকটিক্যালি তাই, ওরই ক্লাস ফ্রেন্ড, কিন্তু আমাদের সঙ্গে কখনোই দেখা হয়নি। প্রথমে ফ্যামিলি লেভেলে জিনিসটা অ্যারেঞ্জড হয়, যখন ইভেন ফ্যামিলি লেভেল যখন কনফার্মেশন পরে দে গেট মাই কনসেন্ট যে ঠিক আছে গো অ্যাহেড হওয়ার জন্য। জীবনে বিয়ের প্রথম পরপর শুরুটা সেটি ছিল আমাদের খুব স্ট্রাগলের সময়। ওই সময়টাকে আমরা আমাদের ওইটাই মনে করেছি এটাই নিয়ম, কিংবা ধরে নিয়েছি এটাই আমাদের জন্য স্বাভাবিক। ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন আপনি ফাইন্যান্সে? আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে ছিলাম 1977-এ, 3 বছর ছিলাম। তার আগে স্কুল করেছি ধানমন্ডি গব্বাজি বজ হাই স্কুল, আমি ছিলাম নবকুমার ইনস্টিটিউশনসে। কমপ্লিট করে আমি ঢাকা কলেজে কমার্সে ছিলাম 2 বছর, ঢাকা ইউনিভার্সিটিতে 3 বছর অনার্স, দেন মাস্টার্স করেছি 1.5 ইয়ার্স। আমি 82-তে ঢাকা ইউনিভার্সিটি লিভ করেছি, দেন সিএ প্রফেশনে চলে এসেছি। আপনার বাবা তো ট্যাক্স নিয়ে কাজ করতেন, ট্যাক্স অফিসার ছিলেন, তো বাবার পেশা দেখেই কি আপনি এই ফাইন্যান্সিয়াল প্রফেশনে আসার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন? ঠিক এক্স্যাক্টলি তা না, আমার শুরু থেকে মোটিভ ছিল যে আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়ব, তো সেই কারণে আমি ঠিক ক্লাস 9 থেকেই কমার্স নিয়েছিলাম। এই ইন্টারেস্টটা কি করে আসলো? বিকজ আপনার অন্যান্য ভাই বোন যারা আছে তারা কিন্তু কেউ এই ব্যাকগ্রাউন্ড না বিলং করেন না। এটা এটা কিছুটা বাবার থেকে এসেছে, নো ডাউট। তখন শুনতাম 2-4 জন হয়তো আইকন আমাদের পরিচিত মধ্যে পেয়েছি যাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ইয়েটা আছে। তখন একটা ব্যাপার ছিল, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়তে সবাই ইংল্যান্ডে যেত, আমারও মতো মানে একটা ইচ্ছা ছিল বিলেতে পড়ে আসবো, এটা একটা প্ল্যানিং এর মধ্যে ছিল। সো আই এম হ্যাপি যে আমি ডিস্ট্রাক্ট হয়নি আমার 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 ইয়ে থেকে, ডেস্টিনেশন থেকে। সো আপনি বলছেন যে কোনো কিছুতে ফোকাস থাকতে হয় তাহলেই রেজাল্টটা ভালো পাওয়া যায়, এটা প্রফেশন হতে পারে কিংবা খেলাধুলা হতে পারে, যে কোনো জায়গাতে? নো ডাউট ইটস ইম্পর্টেন্ট। হয়তো অনেক জায়গায় সাকসেসফুল হতে হয়তো একটু দিলে হতে পারে, বা অনেক জায়গায় হয় না, অনেকে অনেকে পারে না, বাট ডেস্টিনেশন সাকসেস থাকাটা উচিত। টেল আস সামথিং অ্যাবাউট ইওর ফ্যামিলি, বাসায় কে কে আছে? আমার 3 ছেলে, 3 জনই এখন ক্যানাডাতে আছে, বড়টা বিবিএ করেছে, মেজরটা আছে কার্লটন ইউনিভার্সিটি অটোয়াতে ইঞ্জিনিয়ারিং করছে, 3rd ইয়ারে আছে, আর ছোটটা আছে হলো এখন টরন্টোতে আছে, রাইটসন ইউনিভার্সিটিতে বিবিএ করছে। আমরা জানি যে মবিন ভাই আপনি ইউ আর ভেরি গুড গলফার, আপনার ফ্রেন্ডরা বলে যে আপনি খুব ভালো খেলেন। হ্যাঁ, আমি খেলি, কিছুটা ভালো খেলেছি, তার রেকগনিশন হিসেবে কয়েকটা প্রাইজও পেয়েছি। প্লাস আমার যেটা রিমার্কেবল প্রাইজ আমি বলবো সেটা হলো যে গলফে যেটা থাকে, আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন বা আমাদের বাংলাদেশে আছে অনেক টুর্নামেন্ট হয়, সেখানে একটা কনসেপ্ট আছে হোল ইন ওয়ান, তার মানে আপনি একটা টি শটে আপনি যদি বলটা একদম ডাইরেক্টলি যদি ইয়েতে ফেলতে পারেন, আপনি হোলে ফেলতে পারেন, তাহলে প্র্যাকটিক্যালি দ্যাট ইজ এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো জেনারেলি টুর্নামেন্টগুলোতে এটার জন্য একটা স্পেশাল প্রাইজ থাকে যেটা আপ টু একটা গাড়ি পর্যন্ত হয়। আমি
একই বছরে দুটো হোলি রয়্যাল করেছিলেন। ভালো লাগলো, আমি দুটো ট্রফি নিয়ে বার আসলাম, বাকি বাকি 28 জন নিল একটা করে, আমি নিলাম দুটো ট্রফি। সো দ্যাট ইজ ইয়েস। আমরা প্রফেশন শুরু করি, আপনি আপনার পড়াশোনা শেষ করে প্রথম কোথায় জয়েন করলেন? আমি পড়াশোনা শেষ করে যেটা বলেছিলাম একটু আগে যে আমি সিএ প্রফেশন থেকে আমি ডাইরেক্টলি জব পেয়েছিলাম, এটা একটা সুইডিশ কোম্পানি ছিল, ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড। ওরা এখানে বাংলাদেশে দুটো ফ্যাক্টরি কিনেছিল ম্যাচ কোম্পানি, তো ওখানে আমি চিপ অ্যাকাউন্ট্যান্ট হিসাবে ওখান থেকে লিভ করি। 5 বছর ছিলাম, অনেকগুলো সাকসেস ফ্যাক্টর ছিল, সেগুলো করতে পেরেছিলাম। পরে ওখান থেকে যেটা হলো, তখন আমি জয়েন করলাম কাফকোতে, কর্নফিল্ড ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। সেখানে আমার জন্য যে সেন্সটা খুব ইন্টারেস্টিং ছিল এবং আমি আমি এনজয় করেছি, প্লাস আমার প্রফেশনাল ক্যারিয়ারে ওটা এনরিচ করেছে, সেটা হলো যে পুরো রিফাইন্যান্সিং স্কিমটাকে আমি একজন আমার আমার ফাইন্যান্স ম্যানেজারের সাথে আমি ওয়ার্ক করে, ব্যাংকারদের সাথে কাজ করে পুরো জিনিসটাকে আবার তৈরি করে সামনে নিয়ে আসছিলাম। সো দ্যাট ওয়াজ গ্রেট অ্যাচিভমেন্ট, বিকজ দেন আই ওয়ার্কড উইথ দ্য সিটি ব্যাংক এনএ ইন লন্ডন, যেখানে মর্গান গ্রিনফিল্ড বলে একটা ফাইন্যান্স ম্যানেজার কোম্পানি ছিল, ওদের সাথে কাজ করেছি। গ্রামীণফোনে জয়েন করলাম 1998 নভেম্বরের দিকে, অ্যান্ড দ্যাট আমি প্রায় 11 বছর ছিলাম। আমি লিভ করেছি 2009 শুরুর দিকে। দি রিমার্কেবল পার্ট হচ্ছে গ্রামীণফোন, আমি বলবো যে আমরাই শুরুটা একেবারে জিরো থেকে স্টার্ট করা। আমি ডিরেক্টর ফাইন্যান্স হিসাবে জয়েন করলাম সিএফও হিসাবে, আমার সাথে আমি টিম বিল্ড আপ করলাম। এটাই মনে হয় প্রথম কোনো বাংলাদেশি ছিল ইয়েস সিএফও হয়ে? হ্যাঁ, সিএফও হিসাবে আমি ফার্স্ট টেক ওভার করলাম ফরেনের কাছ থেকে, ফরেনের চলে গেল, নরিজেন ছিল, আমি টেক ওভার করলাম। এরপরে গ্রামীণফোনের সাকসেসফুল জার্নিটা শেষ করে আমি 2009 আমি এখন যে কারেন্ট পজিশনে আসছি, আমার যে ক্যারিয়ার ট্রেডিং সেটা আমি স্টার্ট করলাম অ্যাজ মাই ওন বিজনেস। ইমার্জিং ট্রেড নেটিং নিয়ে তো কথা বলার জন্য আপনি বলছিলেন যে আপনি আপনার অফিসে যেতে চান, সো শুড ইউ স্টার্ট নাও? ইয়েস প্লিজ, থ্যাংক ইউ। চলুন তাহলে লেটস গো। আই স্টাইল, সৌজন্যে ক্লিয়ার। আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাকাউন্টিং প্রফেশনাল ইন দ্য কান্ট্রি, এবং উনি যে সমস্ত পোর্টফোলিও হ্যান্ডেল করেছেন ওনার ক্যারিয়ারে, ওগুলো অনেক সুপিরিয়ার লেভেল অ্যাসাইনমেন্ট ওনার ছিল। ইন্টারেস্টিংলি উনি মানুষ হিসাবে, সেটা আর বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, আমি ওনাকে যতটুকু চিনি হি ইজ ভেরি সিম্পল, ডাউন টু দ্য আর্থ। সো প্রফেশনাল হিসেবে উনি সাকসেসফুল, অন্টারপ্রেনার হিসেবে উনি সাকসেসফুল, এবং মানুষ হিসেবে আমি মনে করি উনি খুবই সাকসেসফুল একজন মানুষ। ওয়েলকাম ব্যাক, আমরা এসেছি ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডে। মিস্টার এন এ কে মুবিন, এমডি অ্যান্ড সিই অফ দিস কোম্পানি, তার সাথে থাকবো আমরা এখানে। মুবিন ভাই, ক্রেডিট রেটিং কোম্পানিগুলো কি করে? ক্রেডিট রেটিং অ্যাকচুয়ালি হচ্ছে এটা ক্রেডিট ওয়ার্থিনেস ক্যালকুলেশন করা। জেনারেলি আপনি যদি কোনো জায়গার থেকে লোন নেন, মানে ক্রেডিট নেন, সেক্ষেত্রে আমরা যেটা ইভ্যালুয়েট করি সেটা হলো যে আপনারা, আপনি লোনটা নেওয়ার পরে কোনো একটা পারপাসে নিচ্ছেন, সেই পারপাসটা ফুলফিল করে আপনি যে রিপেমেন্টটা করবেন অন টাইমে সেটা আপনার অ্যাবিলিটিটা কতটুকু, এটা আমরা অ্যাসেস করি। মানে ফাইন্যান্সিয়াল হেলথ, ফাইন্যান্সিয়াল হেলথ চেক আপ, বাট ফাইন্যান্সিয়ালের সাথে নন ফাইন্যান্সিয়াল ম্যাটার্সগুলো থাকে। বিকজ আপনার ম্যানেজমেন্ট যদি ভালো না হয় আপনি ফাইন্যান্সিয়াল পারফর্ম করতে পারবেন না, আপনার ইন্ডাস্ট্রি যদি রেস্ট্রিক্টেড হয় আপনি পারফর্ম করতে আপনার প্রবলেম হতে পারে। বাট আমরা কর্পোরেটটা যেটা করি সেটা হলো ইউজুয়ালি উই সি দেয়ার পাস্ট পারফরমেন্স বেসড অন যেভাবে হয়েছে অডিটেড অ্যাকাউন্টস, অন্যান্য সাইটগুলো, অ্যান্ড দেন আমরা দেখি যে উনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেই ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির রেগুলেশনসটা কীরকম, ইন্ডাস্ট্রির ফিউচারিস্টিক প্রবাবিলিটিটা কতটুকু, অ্যান্ড ইনসাইড তার ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স, রিক্স, এইগুলোকে অ্যাসেস করে দেন আমরা একটা স্কোর করি। জেনারেলি খুব ইজি ওয়েতে আমি যেটা এক্সপ্লেন করি অনেকের কাছে সেটা হলো যে কিন্ডারগার্টেন স্কুলে যদি আমরা বাচ্চাদের রেটিংগুলো দেখি, ওখানেও কিন্তু করা হয় এ, এ প্লাস, বি, এবং এক একটা অ্যালফাবেটের এগেনস্টে পার্সেন্টেজটা বলা থাকে। কারেন্ট রেশিও যদি একটা কোম্পানি থাকে 2:1, তাহলে আমরা তাকে দিলাম 3 পয়েন্ট, আর তার যদি একটু কম হয় সে হয়তো পেলো 2 পয়েন্ট। ঠিক এইভাবে প্রত্যেকটা এরিয়াতে 35 থেকে 36টা কোশ্চেন্সের মধ্যে আমরা এই নাম্বারগুলোকে ভাগ করি। ক্রেডিট রেটিংয়ের সাথে অডিটেরও যেহেতু একটা ভালো সম্পর্ক আছে, অডিট সার্ভিসের, একটা ভালো ইকোনমির জন্য ভালো অডিট, ভালো ক্রেডিট রেটিং কতটুকু গুরুত্বপূর্ণ? অডিট যেরকম একটা কমপ্লায়েন্স ইন্ডিকেট করে, কমপ্লায়েন্সটাকে এনশিওর করে, ক্রেডিট রেটিংও সেরকম একটা এনশিওর করে।
আমাদের সঙ্গে রিলেশনশিপ যেটা সেটা হচ্ছে যে অডিটটা যেখানে শেষ হয় আমরা রেটিংটা শুরু হয়। অডিটটা হয় মোর পাস্ট ইনফরমেশনস উপরে। আপনি একটা বছর শেষ হয়ে গেল আপনি অডিট করবেন কেমন করেছি বছর কেমন করেছি এটা মানে ইটস মোস্ট পোস্ট মর্টম ওয়ার্ক। আমাদের কাজটা হচ্ছে ফিউচারিস্টিক, সো উই স্টার্ট উইথ দ্য ফাইন্যান্সিয়াল নাম্বারস অডিটেড যেটা আছে অ্যান্ড দেন উই সি দ্য ফিউচার কীভাবে এটা পারফর্ম করবে, কত বেটার ওয়েতে করবে বা খারাপ করবে। মবিন ভাই, আপনি তো অনেকগুলো প্রতিষ্ঠানের পাশাপাশি বিমানের বোর্ডেও বসেন, সো এখন আপনি বিমানে যেতে চেয়েছিলেন, আমরা কি শুরু করি তাহলে? জি, অমায়িক একজন ভদ্রলোক উনি, একজন প্রফেশনাল হিসাবে আপনি জানেন যে উনি হি চার্টার অ্যাকাউন্ট্যান্ট। ওনার যে এক্সপিরিয়েন্স, যে প্রসেসগুলো উনি এক্সপিরিয়েন্সের মাধ্যমে উনি জ্ঞান অর্জন করেছেন, যেগুলো সব ওগুলোকে আমি দেখেছি উনি বিমানে এগুলোকে ট্রান্সফার করার ওনার মধ্যে একটা আগ্রহ আছে। ওয়েলকাম, আমরা এসেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে। মবিন ভাই, গত এক বছরের বেশি সময় ধরে আপনি বিমানে বোর্ডে বসছেন, বিমান নিয়ে তো অভিযোগ কেন, চারিদিকে বিমান নিয়ে শুধু অভিযোগ? বিমানের অভিযোগগুলো জেনুইন অভিযোগ আমি বলবো। সেটা হলো যে ইটস মেইনলি বিমান এমন একটা অর্গানাইজেশন যেটা বাংলাদেশের প্রচুর লোককে নিয়ে ডিল করে। সো বিমানের স্টেক হোল্ডার্স মাস স্কেলের লোকজন। বিমানের এখানে যে প্রবলেমগুলো মেইনলি আসে সেটা হলো যে ফ্লাইট শিডিউল নিয়ে, আর আরেকটা যেটা আসে সেটা হচ্ছে যে ব্যাগেজ হ্যান্ডেলিং নিয়ে। মেজর দুটো এরিয়া, বাট এখন ইদানিং যেটা আছে আমি বলবো যে ফ্লাইট শিডিউলের পয়েন্ট অফ ভিউ থেকে বিমান এখন অনেক অর্গানাইজড। বিমানের যে এয়ারপোর্ট বিল্ডিংটা, এটা কিন্তু ইট ইজ ওন বাই অ্যানাদার অর্গানাইজেশন, নট বিমান। সো এটার যত আপনি যদি বলি ট্রলি থেকে শুরু করে বেল্ট থেকে শুরু করে, এটা কিন্তু গভর্নমেন্টের আরেকটা অর্গানাইজেশন লুক আফটার করছে। সো অবভিয়াসলি আমরা দীর্ঘসূত্রতার কারণে অনেক জায়গায় ঠিক সিঙ্ক্রোনাইজ হয় না, যতটুকু দরকার ততটুকু আসছে না। বিমান হয়তো হ্যান্ডেল করছে লোকজন বিমানের, কিন্তু বিমান প্রাইভেট অর্গানাইজেশনগুলো যারা আছে তারা কিন্তু এটা খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, এরা পারে। মানে এখানে যেটা হচ্ছে যে ব্যাগেজ হ্যান্ডেলিং কিন্তু প্রত্যেকটা এয়ারলাইন্সেরই কিন্তু ওই একই জায়গা দিয়েই হচ্ছে, একই লোকই করছে, বাট কোনোটা হয়তো বেটার হচ্ছে, কোনোটা এক্সপিডাইট হচ্ছে, সেটা হয়। বাট বিমানের উপরে সাম হয়ে কিন্তু বিমান রেসপন্সিবল না হলেও অনেক ক্ষেত্রে বিমানের উপরে রেসপন্সিবিলিটি চলে আসে। মবিন ভাই, আপনি তো মেইনলি একজন অ্যাকাউন্টিং প্রফেশনাল, আমাদের দেশের অডিটিং অ্যান্ড সব কিছুকে যদি কম্পেয়ার করি গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে আমরা কোথায় আছি? ওয়ার্ল্ডের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী আমরা খুবই ভালো পজিশনে আছি। আমাদের যেটা কারিকুলাম যেটা আছে, যেটা ইন লাইন উইথ দ্য ইংলিশ ইনস্টিটিউট, ইংলিশ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, যেটা বলে ICW, ওদের সঙ্গে মোটামুটি অ্যাট পারে। সো বাংলাদেশ থেকে যদি কোনো স্টুডেন্ট এখানকার CA কোয়ালিফাই করে, করার পরে সে কিন্তু দুটো বা তিনটে অ্যাডিশনাল পেপার যদি ইংলিশ ইনস্টিটিউটে সে অ্যাপেয়ার হয়, তাহলে হি উইল গেট এ গ্লোবাল রেকগনিশন। আমাদের কারিকুলাম ওয়াইজ খুবই ভালো স্ট্যান্ডার্ডে এসেছে, এটা হচ্ছে একটা সাইড মবিন ভাই। অন দ্য আদার সাইড আমরা কিন্তু দেখছি যে আমাদের দেশের লার্জ লোকাল কোম্পানি স্পেশালি MNCগুলোতে CFO অ্যান্ড তাদের নিচে যারা আছেন তারা কিন্তু আমাদের নেইবারিং কান্ট্রিগুলো থেকে এসে আমাদের মার্কেটকে লিড করছেন, এইখানে আপনারা কেন ঠিকমতো এখানে প্লে করছেন? এখানে দুটো রিজন আমি বলবো। একটা হচ্ছে যে ভালো ছেলে অতগুলোকে অ্যাট্রাক্ট করতে পাচ্ছি না, দ্য রিজন বিহাইন্ড ইগনোরেন্স। অনেকে হয়তো যা এখনও সেই কনসেপ্ট আছে, ইট টেক্স লঙ্গার টাইম, CA পরীক্ষা দিলে কেউ পাস করে না, হ্যাঁ পাস করে না এটা। বাট এখন কিন্তু সেটা নাই, এখন এই মোমেন্টে প্রায় 70-80 জন কোয়ালিফাই করছে ইচ ইয়ার। স্টিল আমাদের মার্কেট ডিমান্ডের সঙ্গে আমরা ম্যাচ করতে পারছি না, সো উই আর অ্যাট্রাক্টিং নিউ পিপুল। আমরা চেষ্টা করছি ভালো ছেলে পেলে চলে আসে, এবং কারেন্ট ট্রেন্ড আমি বলতে পারি যে ভালো ভালো ছেলে আসছে, এবং যারা আসছে তারা খুব কুইকলি কোয়ালিফাই করছে। অতি সম্প্রতি FRA যেটা চালু হচ্ছে, এইটা নিয়ে একজন এক্সপার্ট হিসেবে আপনার ওপিনিয়ন কি? এটা মেইনলি টু লুক আফটার যে ফাইন্যান্সিয়াল রেগুলেশনস, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা যেটা হচ্ছে অডিট বলেন বা অন্যান্য সার্ভিসেসগুলো বলেন, এটাকে একটা ফ্রেমের মধ্যে আনা, এটাকে একটা রিভিউ করা একটা কাউন্সিলের থ্রুতে ইফ দ্যার ইজ এনি ইস্যুস। আর একটা যেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসগুলো যেগুলো আমাদের দেশে অ্যাপ্লিকেবল হওয়া উচিত বা হচ্ছে বা চলছে, এগুলোকে সামহাও তারাই এটাকে মানিপুলেট করবে, অর্গানাইজ করবে, তারা এটাকে
আপডেট করতে পারে, চেঞ্জেস আনতে পারে। এফআরএ হয়তো এই জিনিসটাকে আরো একটু ব্রড হইতে জিনিসটা দেখার চেষ্টা করবে। এই শো দেখে যদি কেউ অ্যাকাউন্টিং প্রফেশনাল হতে চায়, কিংবা যারা অলরেডি আছে তারা যদি বড় বড় কোম্পানিগুলোতে যে লিড করতে চায় যেখানে ফরেনাররা কাজ করছে, তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে? আমি বলবো যে টপ পজিশনে যেতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ এ ম্যানেজার, নট অ্যান অ্যাকাউন্টেন্ট। আপনাকে ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিসটা, লিডারশিপ ক্যাপাবিলিটিসটা আপনার কাছে আনতে হবে, তবেই ইউ উইল বি এবল টু সাকসেস অ্যান্ড কন্ট্রিবিউট অ্যাট দ্য টপ ম্যানেজমেন্ট পজিশন। মিস্টার এন কে মুবিন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনেক সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এমদাদ, আই স্টাইলটা আমি দেখি, আই স্টাইল ইটস এ ভেরি গুড পারফর্মার, ভেরি সফিস্টিকেটেড প্রোগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল, কাজের স্টাইল নিয়ে কথা বলবো আমরা। আনটিল আই সি ইউ এগেইন ইন নেক্সট উইক, আই উইস ইউ আ ভেরি গুড উইক। গুড বাই। স্টাইল সৌজন্যে ক্লিয়ার।